করোনা পেরিয়ে ক্রমশ স্বাভাবিক জীবনে ফিরেছেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। বাড়িতে বসে ছেলের সঙ্গে দাবা খেলার একটি ছবি পোস্ট করেছেন দেশের মাটি ধারাবাহিকের রাজা, সঙ্গে ক্যাপশনে লিখেছেন ধন্যবাদ সহজ সব কিছুর জন্য। আর তাই নিয়েই আশায় বুক বাঁধছেন রাহুল প্রিয়াঙ্কার ফ্যানেরা। অনেকেই মনে করছেন ছেলের হাত ধরেই কি তাহলে দূরত্ব কমছে রাহুল প্রিয়াঙ্কার। করোনায় আক্রান্ত হওয়ার সময়ে সোশ্যাল মিডিয়ায় চিরদিনই তুমি যে আমার ছবির একটা স্টিল পোস্ট করেন রাহুল, প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে তার একটি ছবি, সঙ্গে সঙ্গে তুমুল আলোচনা শুরু হয়ে যায় নেট দুনিয়ায়। কিন্তু আসল খবরটা কি? সত্যিই কি আবার রাহুল প্রিয়াঙ্কা একসঙ্গে থাকতে শুরু করেছেন? তার উপর আজ ছেলেকে সঙ্গে নিয়ে দাবা খেলার ছবি পোস্ট করে যে ক্যাপশন লিখেছেন রাহুল, তা নতুন করে আলোচনার উদ্রেক করেছে টলিউডের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা তথাগত সম্পর্ক এখন অতীত, যদিও ফটোগ্রাফারের মতে তিনিও প্রিয়াঙ্কা কোনো সম্পর্কেই ছিলেন না। টলিগঞ্জের গুঞ্জন অবশ্য অন্য কথা বলে। প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যদিও তথাগতর তোলা সমুদ্র সৈকতের ছবি উত্তাল বাড়িয়েই চলেছে, কিন্তু এই সম্পর্ক দানা বাঁধেনি বলেই প্রিয়াঙ্কা রাহুলের কাছেই ফিরছেন তেমন কোনো সম্ভাবনা নেই বলেই শুনতে পাওয়া যাচ্ছে। ছেলে সহজকে অবশ্য বাবা মা দুজনে সমান সময় দেন। সহজ প্রিয়াঙ্কার কাছে থাকলেও রাহুলের কাছে তাকে নিয়মিত পাঠান। দুজনে সহজের সঙ্গে বেড়াতে যান, শপিং করেন, বই পড়েন, দাবাও খেলেন। নিজেরা বিচ্ছিন্ন হলেও ছেলেকে দেখাশোনা করার ব্যাপারে দুজনেই সমান দায়িত্ব পালন করে থাকেন। রাহুল আর সহজের দাবা খেলার ছবি দেখে অনেকেই ভালোবাসার ইমোজি দিয়েছেন। শ্রীজাত থেকে শুরু করে যিশু, পত্নী নীলাঞ্জনা অনেকেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বাবা ছেলের কার্পপ কাপসার মুহূর্ত।